নবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ ও ভারতের সীমান্ত হাটের জায়গা পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার মঙ্গলবার এক আগস্ট দুপুর বারোটায় রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার পরিদর্শনে আসেন তিনি উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেন বিটা গ্রাম সংলগ্ন বাংলাদেশ ও ভারত সীমান্তে একশো নিরানব্বই তিন এস পিলারের কাছে হাট বসানোর জায়গা পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রাব্বুল হোসেন উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মেদ তাবাসুম সহকারী কমিশনার ভূমি আঞ্জুমান সুলতানা ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সেলিম রেজা ভারতের খ্রিস্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি পি নিগেল চানশিকারী কোম্পানি কমান্ডার সুবেদার মুকলেশ আলী নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফার মুকুল এবং সাধারণ সম্পাদক অ্যাশিন আলী ସହ ସାଧାରଣ ସମ୍ପାଦକ ସାଇଫୁଲ ଆହମେଦ ବିଶ୍ୱାସ ଯୁବଲୀଗ ସଭାପତି ମହମ୍ମଦ ରିଜାଲ କରୀମ ବିଶ୍ୱାସ ଅନ୍ୟରା ମହମ୍ମଦ ଜାମିଲ ହୁସେନ ବରନ୍ଦ୍ର ନିଉଜ